সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আজকেও হাজির হয়েছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সিএসএস সংস্থা কর্তৃক। এটি একটি বেসরকারি এনজিও। এখানে কিছু লোকবল নিয়োগের নিমিত্তে ওনারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে যে সকল পদের লোকবল নিয়োগ করা হবে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, তারা নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সেটি হলো দ্বিতীয় পদে এখানে বলা আছে, দেখুন, যে লোন অফিসার পদে স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী যারা রয়েছেন তাদেরকে আবেদন করার জন্য ওনারা আহ্বান করেছেন। তারা হলো লোন অফিসার পদের জন্য প্রয়োজন 200 জন। অর্থাৎ ভিউয়ার্স, দেখুন যে লোন অফিসার পদে ওনারা 200 জন লোকবল নিয়োগ করবেন এবং এখানে লোন অফিসার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 35 বছর। এবং কাজের এলাকা কিন্তু বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে আপনাদেরকে। এবং এই চাকরির ধরনটা কিন্তু নিয়মিত। এবং এখানে বেতন নির্ধারণ করা হয়েছে যে অস্থায়ী অবস্থায় 17,750 থেকে 19,832 টাকা, এবং আপনার চাকরি স্থায়ী হওয়ার পরবর্তী সময়ে এটা হবে 19,500 থেকে 21,600 টাকা। এবং প্রথম পদে যেটা দরকার, যে পদের জন্য লোকবল প্রয়োজন ভিউয়ার্স, সেটি হলো ব্রাঞ্চ ম্যানেজার। এখানেও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক থেকে স্নাতকোত্তর। এবং কর্মস্থলের ক্ষেত্রে বলা আছে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন এটাও নিয়মিত। এবং এখানে 20 জন লোকবল নিয়োগ করা হবে। এবং এ পদের জন্য, ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য, সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 37 বছর। এখানে বেতন এখানে অস্থায়ী অবস্থায় ধরা হয়েছে 26,650 থেকে 36,575 টাকা, এবং স্থায়ী হওয়ার পরবর্তী সময়ে 29,130 থেকে 39,725 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন ওনারা যে সকল কাজের জন্য লোকবল নিয়োগ করবেন সেই কাজের সংক্ষিপ্ত বিবরণ অনুসারে ওনারা বলছেন যে 1 নম্বর পদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অথবা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে 3 বছর ব্রাঞ্চ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, এবং দুই নম্বর পদের জন্য জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় অভিজ্ঞতা থাকতে হবে। এবং প্রার্থীর যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলীর মধ্যে যেটি, সেটি হলো প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকদের নিকট হতে কিন্তু অঙ্গীকারনামা দিতে হবে, এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা শিথিলযোগ্য করা হবে। ভিউয়ার্স, আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন, তারা 1 নম্বর পদের জন্য তারা সিএসএস প্রধান কার্যালয়, 1660-1661 জলমা, পুরাতন ফেরিঘাট রোড, জলমা বটিয়াঘাটা, খুলনা। এবং 2 নম্বর পদের জন্য যারা আগ্রহী রয়েছেন, তারা প্রধান কার্যালয় সহ 1 সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নম্বর 26, রোড নম্বর 11, সেক্টর 4, উত্তরা মডেল টাউন, উত্তরা ঢাকা। এবং সিএসএস বদ্দারহাট ব্রাঞ্চ, বাড়ি নম্বর 543, বি ব্লক, রোড নম্বর 8A, চাঁদগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম। এবং সিএসএস কুমিল্লা সদর 1 ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা, গাউসেপাক, জামে মসজিদের পূর্ব পাশে ডাকঘর, হালিমানগর উপজেলা, আদর্শ সদর জেলা, কুমিল্লা। আগ্রহী প্রার্থীর আপনারা যারা রয়েছেন, তারা উল্লেখিত ঠিকানাগুলি যে কোনো একটি ঠিকানায় আপনারা যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছেন সেখানে কিন্তু আগামী 25 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, এখানে এই কয়েকটি জায়গা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এই কয়েকটি জায়গার মধ্যে আপনাদের যেখানে প্রয়োজন এবং যেখানে সুবিধা মনে হয় আপনারা কিন্তু সে সকল জায়গায় আবেদনপত্রটি পৌঁছাতে পারেন এবং সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারেন। এবং আবেদনপত্রের সাথে কিন্তু অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ সকল প্রকার কাগজপত্র যেগুলি পরে সেগুলি হলো জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ যদি থাকে, এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি পরিচালক HRM and PMEL বরাবর পাঠাতে হবে। এবং খামের ওপরে কিন্তু প্রার্থীগণকে অবশ্যই আপনারা যারা রয়েছেন তারা কিন্তু পদের নামটি উল্লেখ করবেন এবং ফোন নম্বর কিন্তু সেখানে উল্লেখ করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে ওনারা কিছু সুযোগ সুবিধার কথা বলেছে যে প্রত্যেকটি এনজিও কিংবা কোম্পানিতে কিছু সুযোগ সুবিধা থেকে থাকে। তো এই সুযোগ সুবিধার মধ্যে এখানেও কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন যদি আপনারা এখানে, যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা যদি এখানে আপনারা চাকরিতে আসলে সুযোগ পান, তার পরবর্তী সময়ে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে থাকবেন। এবং আপনারা যারা আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা www.bdjobs.com এবং
www.cssbd.org এর সাইটেও দেখতে পারেন, এখানে বিস্তারিত আরও দেয়া আছে, আপনারা ওখান থেকেও আরও বিস্তারিত জানতে পারেন। এবং আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার যে এখানে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 2022, আর বেশি সময় নেই, অতএব আপনারা সময় ক্ষেপণ না করে এখানে খুব তাড়াতাড়ি আবেদনপত্রটি পূরণ করে আপনারা যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে কিন্তু আবেদনপত্রটি পৌঁছানোর জন্য তাড়াহুড়া শুরু করে দিন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আগামীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন।